হ্যালো গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগিং চ্যানেল। পূজোর গালেতে চলে আসলাম সকাল সকাল নতুন লুকে নতুন সাজে তোমাদের সামনে নিয়ে নতুন একটা ভিডিও। আজকে ভিডিওটা এখান দিয়ে স্টার্ট করবো। আর ভিডিও শুরু করার প্রথমেই বলি, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আবার পাশে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আর কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এখন ছাদে বসে আছি, রোদ নেই একটুও, কিন্তু রোদের তাপ প্রচুর আছে, আর বৃষ্টিও হচ্ছে না, মেঘলা আছে। কি যে ওয়েদারটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। আর খুব গরমও লাগছে, এইসব কি বলবো, গর্জিয়াস জিনিস পরে আর কি। আর মা এখন রান্না করছে ছাদে, সেই জো গ্যাস চলে এসছে। আগের দিন বলছিলাম যে গ্যাস নেই, গ্যাসটা চলে এসছে ঠিকই, কিন্তু তার আগে মা রান্না বসিয়ে দিয়েছে। তো মা বলছে এখন এখানে বসিয়েই দিয়েছি, তো এখানেই রান্নাটা করে নিই, গ্যাস এসে গেছে, গ্যাসে কালকে দিয়ে করবো খানে। তো মায়ের রান্নাও প্রায় শেষ। আর সকালের ব্রেকফাস্ট বলতে জানোই ভাত খাই, আর কদিন ধরে চা খাচ্ছিলাম, কালকেও খেয়েছি। তো মা বারণ করছে যে চাটা তুই খাস না, কারণ চা খেলে আমি আর ভাত খেতে পারি না। সেই বেলা 12টায় গিয়ে তারপরে ভাত খাই, আর দুপুরের খাওয়াটা আর হয় না, এই করে করে দুপুরের খাওয়াটা খেতে গেলে দেরি হয়ে যাচ্ছে। তো মা বলছে চাটা বাদ দে, বিকালে খাচ্ছিস খা, সকালের চাটা না খাওয়াটাই উপযুক্ত। আর সকালে চাটা না খেলে ভাতটা আমি খেয়ে নিতে পারি তাড়াতাড়ি। চলো তো আজকের ভিডিওটা এখান দিয়ে শুরু করা যাক। আই হোপ আজকের ভিডিও দেখতে খুব 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 ভালো লাগবে। চলো আজকের ভিডিও এখান দিয়ে স্টার্ট করা যাক। আর আস্তে আস্তে ছাদের দুই শালিক, এই ছাদ দিয়ে ওই ছাদ, ওই ছাদ দিয়ে এই ছাদ করছে। দিনটা বোধহয় ভালো যাবে, জানি না কি হয় না হয়, তবু চলো। ভাবছিলাম ঘুমাবো, তো মা বলছে চল ঘুমাতে হবে না, বেড়াই কোথাও একটা। তো বেরিয়ে আসলাম, চলে আসলাম নৈহাটিতে। এতক্ষণ মানে ঘুমাতে ঘুমাতে আসছিলাম, যেহেতু ট্রেনের জন্য আর ভিডিওটা অন করিনি, এখানে সেই ভিডিওটা পুরো অন করছি। আর নৈহাটি এসেছি, বড় মায়ের কাছে যাবো না, এটা ধরতে পারে না। তো চল আগে বড় মায়ের কাছে যাওয়া যাক মাকে নিয়ে। মা তোর কত রঙ দেখব, আর কত কাল শুইব এছাড়, মা তোর কত রঙ দেখব। আমি এই ফার্স্ট বর্মার এই মন্দিরের ভিতরে ঢুকলাম, বাইরে দিয়ে ঘুরে চলে গেছে। এখন 5টা বাজে, তো পুজোর লাইন করেছে দেখতে পাচ্ছ। বর্মার ওখানে আমরা গেলাম, একটু প্রণাম টনাম করলাম। এখানে প্রতিদিন সকাল 8:30 থেকে 2:30 পর্যন্ত পুজো হয়, আর এখন বিকেল 5টা বাজে, বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পুজো হবে। দেখতে পাচ্ছ পুজোর কত লাইন পড়েছে এখন থেকেই। আর এখন গেট খুলে দিয়ে সব দিচ্ছে, এখন করে ঢুকছে পুজো দেওয়ার জন্য। আর মাকে তো পুরো ফুলের মালায় সজ্জিত করে রাখা হয়েছে, মানে মায়ের ছবিটাকে এখানে পুজো দেওয়া হয়। আর লক্ষ্মী পুজোর দিন থেকে এখানে কুটি পুজো চালু হয়। আমি আগের ভিডিওটাতেই তোমাদেরকে বলেছিলাম, তোমরা যদি নৈহাটিতে আসো মায়ের পুজো দিতে, তো এটা তোমাদেরকে জানিয়ে রেখে দিলাম। তো চলো মন্দিরের বাইরে দোকানগুলো, তো বড় মায়ের ছবিগুলো দেখো, বড় মায়ের মন্দিরের বাইরে। এটা মায়ের মন্দির থেকে সোজা চলে আসলাম ফেরিঘাটে, গঙ্গার খোলা ঠান্ডা হাওয়া খেতে। চলো এখন গঙ্গার দর্শন করবো।
কোন ভাটা পড়ে আছে জল আসছে মা তো নদীতে নেমে গেছে আস্তে আস্তে জল উপরে উঠে আসছে এগুলো দেখেছো চলো দেখতে পাচ্ছ গঙ্গার ধারে এতক্ষণ এখানে বসে পা দোলাচ্ছিলাম আর শর্ট টর্ট করছিলাম আর কি এখন এখান থেকে সোজা যাবো নৈহাটি মেলাতে কারণ খুব দেরি হয়ে গেছে এই গঙ্গার ধারে এসেই বেশি দেরিটা হয়ে গেল মানে এখান দিয়ে যেতে ইচ্ছা করছে এত সুন্দর কি বলবো রোমান্টিক ওয়েদার যে কি বলবো চলো এখন মেলাতে যাওয়া যাক ওই দেখো বিস্কুট টিস্কুট খাচ্ছে সব দেখেছ গাইজ গোবিন্দ স্টলের ওপরে পান স্টল কত হনুমান ভালো করেই তুলছি ছোটটা তো লাফালাফি শুরু করে দিয়েছে এই দেখো বিড়ালাম বিড়ানোর সাথে তো দেখো হনুমানগুলো এখনো দেখা যাচ্ছে পিছনে এই দোকানের ওপরে ছোট হনুমানটা তো মানে ডাল ধরে লাফালাফি শুরু করে দিয়েছে পুচকুকে গিয়ে দেখাবো ভিডিওটা শুধু হনু হনু করে একটা নেতে যেমন তেমন দুটা নেতে রোগী ওরে মরে গেলাম রে তিনটা নেতে রাজা উজির চারটা নেতে সুখী মেলাটা দেখতে পাচ্ছ এবারে মেলার কাছে নিয়ে যাবো তোমাদেরকে গাছটায় দেখো পাখি ভর্তি দেখো দেখেছো গাছটায় পাখি ভর্তি কিচির মিচির কিচির মিচির আর মানে নৈহাটির মায়ের মন্দিরটা তো এক নম্বর ঠাকুর ওই দিকে তো উঠতেই দেখলাম মহাদেব জাস জ্যোতি চলো মেলার উদ্দেশ্যে যাওয়া যাক এই মন্দিরটা অসাধারণ মায়ের মন্দির আর মানে পরপর তিনটে মন্দির সোনারগি ঠাকুরটার মায়ের মূর্তিটা দেখে তো পুরো গায়ে কাটা দিয়ে উঠলো আর সামনে ওই সাপটা যে ঝুলছে বাবা অসাধারণ ছিল পাঁচ নম্বর প্ল্যাটফর্ম পার হতেই মানে মেলার লাইটিং দেখতেই পাচ্ছ মেলার বাইরে দেখতেই পাচ্ছ বেতের ঝুড়ি থেকে শুরু করে জলের উপরে সুন্দর স্টিমার ফুচকার গাড়ি এবং গাছের সুন্দর সুন্দর লাইটিং দেখে তো তাজ্জব এত সুন্দর রকমারি লাইটিং বোধহয় পুজোর মণ্ডপেও খুব কম দেখা যায় তো আজকে এই সুন্দর লাইটিং দেখতে দেখতে আজকের ভিডিওটা শেষ করব আর মেলার ভেতরে প্রবেশ করব আমরা পরের ভিডিওতে পরের ভিডিওটা দেখো অবশ্যই আর এই ভিডিওটা কেমন হলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না বাই বাই শুভরাত্রি সকলে ভালো থেকো সুস্থ থেকো